হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার আমি গুণের জাদু বা ম্যাজিক অফ মাল্টিপ্লিকেশন নিয়ে চলে এসেছি। ঠিক আছে, আজকে ট্রিক্সের মধ্যে শেখাবো যে এককের ঘরের অঙ্ক যদি একই থাকে এবং দশকের অঙ্ক দুটো সমষ্টি যদি তোমার 10 হয়, তাহলে সেই ধরনের গুণগুলোকে তোমরা কিভাবে করবে। আজকে ওই জিনিসটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো চলো দেখি। তুমি দেখো, এই দুটো কন্ডিশনকে স্যাটিসফাই করতে হবে, তারপরেই আমার এই রুলস সাহায্যে তোমরা খুব সহজে অঙ্কগুলোকে করতে পারবে। কি বলেছে না, এককের অঙ্কগুলোকে একই হতে হবে, অর্থাৎ এটা একক, এটা দশক। তুমি দেখো, দুটো এককের ঘরে অঙ্ক সেম আছে, ঠিক আছে, এবং দশকের ঘরে অঙ্ক দুটো আলাদা আছে, কিন্তু দশকের অঙ্ক দুটো সমষ্টি তোমার হচ্ছে, দেখো দুটো সমষ্টি হচ্ছে 10, অর্থাৎ তোমার 3 এবং 7 যোগ করলে হবে 10। এই ধরনের অঙ্কগুলোকে তুমি কিভাবে সলভ করবে, কোনো ব্যাপার না, আগের মতনই সলভ করব, কিন্তু একটু অন্যভাবে। যেমন না, আমি প্রথমে এই দুটোকে গুণ করব, কত হবে 49, তার সাথে কত 49। ওকে, এবার আমি এই দুটোকে গুণ করব, 3 7 21, 21-এর সঙ্গে এখান থেকে একটা 7 নিয়ে সঙ্গে যোগ করে দেবো, তাহলে যোগ করলে কত হবে আমার 28। তাহলে এখানে এটা লিখে দেব, এটাই হচ্ছে আমার গুণফল। আশা করি তোমরা মজা পেয়েছো এবং বুঝতে পেরেছো। চলো, এই ধরনের সেম রুলস ব্যবহার করে আমরা দ্বিতীয় অঙ্কটাকে করি। দ্বিতীয় অঙ্ক কি বলেছে না, 6 6 × 4 6, ক্লিয়ার? একই সেম কন্ডিশন স্যাটিসফাই করেছে। তুমি কি করবে, এখানে 6 6 কত 36 বসিয়ে দিলে, এবারে 4 6 কত 24 বসালে, ঠিক আছে, এবারে 24-এর সঙ্গে কি করবে, যে কোনো একটা 6-কে তুমি অ্যাড করে দেবে, করলে কত হবে, 24-এর সঙ্গে 6 অ্যাড করলে হবে কত, 30। ওকে, তো তুমি 30টা এখানে বসিয়ে দাও, তাহলে 3 0 3 6 হচ্ছে এই গুণটার আমার এক্সাক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, যে 4 9 × 6 9, তুমি কি করবে, 9 9 কত 81, এবার 4 6 কত 24, এই 24-এর সঙ্গে তুমি এখানে 9টাকে অ্যাড করবে, যোগ করবে, 24-এর সঙ্গে 9 যদি যোগ করি হবে কত আমার 33, তাহলে এই গুণটার উত্তর হবে 3 3 8 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 4 নম্বর কোশ্চেন দেখো, এটা এখানে 9 9 কত আমার 81, ওকে, সেম ভাবে 3 7 কত হবে 21, 21-এর সঙ্গে তুমি যদি 9 অ্যাড করো তাহলে কত হবে 30, তাহলে এই গুণটার উত্তর হবে 3 0 8 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার 5 নম্বর কোশ্চেন, 7 7 49, ওকে, আর 4 6 24, 24-এর সঙ্গে তুমি 7-কে যদি যোগ করো তাহলে হবে তোমার 31, তাহলে এই গুণটার উত্তর হচ্ছে 3 1 4 9, ক্লিয়ার? ঠিক আছে, তো এত সহজে আমি এই ধরনের গুণগুলোকে করতে পারবো যদি তুমি এই ট্রিক্সটাকে মনে রাখো। ঠিক আছে, এই 6 নম্বর অঙ্কটা তোমাদের HW, এটাকে তুমি সলভ করো, করে আমাকে কমেন্টে জানাও, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি মেসেজ করতে পারো। এছাড়াও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অঙ্কের মধ্যে, তাহলে সেখানে তুমি আমাকে মেসেজ করে বলতে পারো যে এই জায়গাটা স্যার করে দিলে খুব ভালো হয়, তাহলে আমি তোমার জন্য ওই ক্লাসটা নিয়ে আসবো। ঠিক আছে, ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে, টাটা।